হওয়ার কারণ যে যেখানে 10 টনের রাস্তা সেখানে যদি 12 টন 14 টন গাড়ি ছুটে, কোনো সময় 15 টনও হচ্ছে গাড়ি। এই নিয়ে কি প্রশাসনের কাছে দাবি করেছেন? কোনো দাবি হয়নি অবশ্য, কে দাবি করবে? বেহাল দশার ব্যাপারে আমরা বিডিওকে জানিয়েছি এবং বিডিও প্রধান তো বিডিওকে এবং বিডিওর মাধ্যমে জেলা পরিষদকেও জানানো হয়েছে, প্ল্যান পাঠানো হয়েছে এবং কর্মাধ্যক্ষ সাহেব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেব বলেছেন আরবির হলে এটা মানে এটা যখন ই হবে, বাইপাস হবে তখন জেলা পরিষদ টেক আপ করে এটাকে কিন্তু কাজ করবেন। অন্যভাবে দাবি করছেন ওখানকার স্থানীয় বাসিন্দারা যে রাস্তাতে অতিরিক্ত পরিমাণে যানবাহন চলার ফলে রাস্তাটা অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, কথাটা জনগণের দাবিটা সঙ্গত দাবি, তার কারণ আমাদের এই রাস্তার উপর দিয়ে পিংলা থানার 6 নম্বর এবং 7 নম্বরের টোটাল সরকারি মাল এবং বেসরকারি প্রাইভেট মাল এটা দিয়ে যাতায়াত করে এবং রাত্রে অনেক ওভারলোড গাড়ি যায়। সে জায়গায় আমাদের উপর সেভাবে গ্রাম পঞ্চায়েতের উপর কোনো ই নেই, দায়িত্বও দেওয়া হয় না ব্লক থেকে যে এদের ঘেরার বা কোনো ই করার। সেই জায়গায় আইনের ফাঁক ফোঁক দেখে ওরা কিন্তু প্রচুর ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছে, যার ফলে রাস্তাটা কিন্তু বেহাল অবস্থা হচ্ছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।